সেখানে যা ইচ্ছা করে যায়, ও কি ওর কথার উত্তর দিতে হবে? বিজেপির নেতাদেরকে ঘেরাও করতে বলছে কে? অভিষেক ব্যানার্জি। ওটা মুখে বলবে, করলে তো নিজেই জেলে চলে যাবে। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পিসি ভাইপো আন্দোলনে নামলে পিসি ভাইপো দুজনে মিলে জেলে চলে যাবে। আর বিজেপিকে ওরা কখনো রুষ্ট করে কিছু করবে না, সবসময় তুষ্ট করেই চলবে। দি গ্রেট পলিটিক্যাল ফিলোসফার দা মুকুল রায়ের কথা অনুযায়ী তৃণমূল মানেই বিজেপি, আমরা সেটাকে অনুসরণ করি। দেখুন, পঞ্চায়েতে মানুষের জোট হবে এবং পঞ্চায়েতে আমরা কংগ্রেস দল সমস্ত জায়গাতে দলগতভাবে আমাদের একটাই এজেন্ডা, সেটা হচ্ছে যত বেশি সম্ভব কংগ্রেসের প্রার্থী, যেখানে যেখানে প্রার্থী দেওয়া সম্ভব হবে না সেখানে অল্টারনেটিভ চিন্তা ভাবনা করা যাবে। কিন্তু আমাদের প্রাইম টার্গেট এটা প্রত্যেকটা জেলাতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, এই নিচু তলার বিষয়গুলো, এগুলো আমরা যতই যাই বলি না করি, এটা সম্পূর্ণটা নিচু তলাতেই হয়। পঞ্চায়েত নির্বাচনে কে কার সাথে জোট করবে, কে কখন একা প্রার্থী দেবে, এটা পঞ্চায়েত স্তরের নেতৃত্ব, জেলা স্তরের নেতৃত্ব, ব্লক স্তরের নেতৃত্ব তারা ঠিক করে। তো প্রদেশ থেকে এই ধরনের চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার থাকে না। যেখানে তৃণমূলকে হারানো হচ্ছে মেইন টার্গেট, এখানে তো আমি বারবার বলছি, পশ্চিমবঙ্গে একদিকে মানুষের জোট আর একদিকে তৃণমূল। আমি যখন তৃণমূল আর একদিকে আছে, সেখানে আমি বিজেপিকে ধরে নিয়েই বলছি। আবার দি গ্রেট পলিটিক্যাল ফিলোসফার দা মুকুল রায়ের কথা অনুযায়ী তৃণমূল মানে বিজেপি, ঠিক আছে? এই যে প্রশ্নটা তুলেছেন, কি বলবেন? না, প্রশ্নটা তো অবশ্যই, এখন অর্জুন সিং এটা দলের মধ্যেই দাবিটা তুলুন, দলের মধ্যে থেকে। এখন অর্জুন সিং কোথায় যেন আছে, বিজেপিতে না তৃণমূল? এখন অর্জুন সিং কোথায়? বিজেপি বোঝা যায় না আসলে, এই সমস্ত লোকজনরা কখন বিজেপিতে কখন তৃণমূলে বোঝা যায় না। কথাবার্তা তো শুনে মনে হচ্ছে আবার বিজেপিতে ফেরার ইচ্ছা জেগেছে। যাই হোক, এটা আপাতত তৃণমূলে যখন আছে দলের মধ্যেই আওয়াজ তুলুন। সমস্যাটা কি যায়, মানে আমি খুব অবাক হয়ে যাই কিছু কিছু বিষয়ে। এই ধরুন অর্জুন বাবুদের মতন লোকজন, এরকম অনেক লোকজন, তাদের সাথেই শুধুমাত্র এই সমস্ত ক্রিমিনালদের কানেকশন কেন থাকে, যোগাযোগ কেন থাকে, আমি বুঝে উঠতে পারছি। সবাইকে নিয়ে একসাথে চলার মানসিকতা আমাদের সবাইকে ডেভেলপ করতে হবে। আপনাদের একবার মনে হয় না এটা, যে আমি যে পাশের লোকটাকে ডাকছি না, ও তো আমার বিরোধিতা করে? আরে লোকটা তো আসলে কংগ্রেসটা করে, কিন্তু অন্য দল করে তাহলে ডিফারেন্ট। সমস্ত বিভেদ বিভাজন ভুলে সবাইকে নিয়ে একসাথে চলার মানসিকতা ডেভেলপ করুন। আমরা যদি এটা করতে পারি, আমাদেরকে কেউ রুখতে পারবে না। আমি এখানে অনেক কংগ্রেসের লোকজনদের চিনি, যারা আমি তাদেরকে মঞ্চে দেখছি না, প্রোগ্রামে দেখছি না, আমি তাতে আমি খুবই আমি দুঃখিত। কেন কি বিষয় আপনাদের লোকাল রাজনীতি, তো আমি বলতে পারবো না, কিন্তু আমি সমস্ত